আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছর 2020 সালে একদমই সাদামাটা উৎসববিহীন একটি বড় দিন পালন করা হচ্ছে ইতালিতে। গতকাল 25 ডিসেম্বর থেকে সামনে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত ইতালি আবারও লকডাউন ঘোষণা হয়েছে। সো আমরা এখন সবাই লকডাউনে আছি। খুব ইচ্ছে ছিল এই বছর অল্প করে হলেও আপনাদের সাথে ইতালির আলোকসজ্জাগুলো শেয়ার করব। বছরের এই সময় ইতালির সব জায়গাগুলোই, বিশেষ করে সেন্টার ইতালিতে, খুব সুন্দর করে আলোকসজ্জা উৎসব মুখর থাকে। চারপাশে এত আলো দেখলেই কেমন যেন তীব্র শীতের আত্মনাদ আর থাকে না। কিন্তু এই বছর তো পুরো পৃথিবী ভিন্ন রূপ ধারণ করেছে। সুস্থভাবে বেঁচে থাকাটাই এই বছরের সবচেয়ে বড় আশীর্বাদ। যেহেতু 25 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত আমরা লকডাউনে আছি, তাই এই বছর আর আলোকসজ্জা শেয়ার করতে পারলাম না, যেটা কি না আমাদের ইতালির রোম শহরের একদম সেন্টারে আলোকসজ্জাগুলো করা হয়। কারণ একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার উচিত সকল নিয়মকানুন মেনে চলা এবং অযথা অপ্রয়োজনীয় যাতায়াত না করা। আর সেই সাথে সবাইকে বলবো, আপনারা নিজেরাও সকলে সাবধানে থাকুন, খুব প্রয়োজন না হলে ঘরেই নিরাপদে থাকুন। এই ভিডিওগুলো আপনাদের ভাইয়া, মানে আমার হাজব্যান্ড, করে নিয়ে এসেছে, যাতে করে আমি আপনাদের সাথে কিছুটা হলেও আমাদের এলাকার কি টাইপের সাজিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন একদম সাতামাটাভাবে কিছু আলোকসজ্জা করেছে। এটা হচ্ছে আমার এলাকায়, আমি যে এলাকায় থাকি। সো খুবই সাধারণভাবে তারা এই বছরটা পালন করছে, এই ওদের বড়দিন। এই বছরের বড়দিনটা একদমই ভিন্ন টাইপের বড়দিন। কেমন যেন বাইরে খুবই শুনশান, বাইরে কেউই নেই, একদমই শূন্যতা মনে হচ্ছে। নর্মালভাবে দেখা যায় প্রতি বছর ইতালিয়ানরা বা যে কোনো খ্রিস্টানরাই কিন্তু ওরা ওদের বড়দিনে অনেকভাবে আনন্দ উৎসব করে। বিশেষ করে ওরা রাত 12টা থেকেই আতশবাজিগুলা ফোটানো শুরু করে। গত বছরও আমাদের বারান্দা থেকে আমরা বাইরে দেখছিলাম ওরা যেভাবে আনন্দ করছিল, যেভাবে আতশবাজিগুলো ফুটাচ্ছিল রাত 12টা থেকে, আর চারপাশে তো একদম আলোকিত আর এত আওয়াজ যে বলার বাহিরে। তবে এই বছরটা কোনো আওয়াজ নেই, একদমই শুনছান। অনেকেই হয়তো জেনে গিয়েছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ইতালি সহ প্রায় 60টা দেশের মতন ইংল্যান্ডের সাথে ফ্লাইট যোগাযোগ করা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপ জুড়ে আবারও লকডাউন ও কড়াকড়ি নিয়মকানুন করা হয়েছে। একদিকে ভ্যাকসিন, অন্যদিকে করোনার নতুন রূপ ও তাণ্ডব, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আসছে নতুন বছর, বিশ্ববাসীর জন্য যে খুব একটা স্বস্তির হবে তা এখন আর ভাবা যাচ্ছে না। আমি রোমে যে এলাকাটায় থাকি, এই এলাকায় প্রায় দুটো বড় শপিং মল আছে। প্রত্যেকটা শপিং মলেই আপনাদের ভাইয়া গিয়েছিল ভিডিও শ্যুট করতে, যে রূপ আলোকসজ্জাগুলো ইতালির কেমন হয় সেটা যেন আমি তুলে ধরতে পারি। তবে প্রত্যেকটা শপিং মলেই খুবই সিম্পলভাবে সাজানো হয়েছে, সেরকম আগের মতন যে ঝাঁকঝকে একটা আলোকসজ্জা সাজাতো সেরকম কিন্তু এবছর আর দেখতে পেলাম না।
আমার বাসার কাছে এটা সবচেয়ে বড় শপিং মল। আর ভেতরের দিকটা প্রবেশ করে দেখতে পাচ্ছি যে খুবই কম আলোকসজ্জা সাজিয়েছে এখানে, অথচ প্রতি বছর এই সব শপিং মলগুলোতে খুব বেশি আলোকসজ্জা সাজানো হয়। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় যে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সেটা কিন্তু অলরেডি ইতালিতেও শনাক্ত হয়েছে, আর দিন দিন এই নতুন ভাইরাসটা বেড়েই চলছে। তাই আসছে নতুন বছর বিশ্ববাসীর জন্য যে খুব একটা স্বস্তির হবে তা এখন আর ভাবা যাচ্ছে না। আল্লাহর জন্য বিশ্ববাসীকে দ্রুত এই মহামারী থেকে মুক্তি দান করেন, এই দোয়া করি, আমিন। এটা হচ্ছে একটা ইতালিয়ানদের খুব বিশেষ দিনের, এই বড়দিনের একটা খুব স্পেশাল কেক যার নাম হচ্ছে প্যানেত্তোনে। আর এটা না হলে ওদের বড়দিনটা আসলে শুরুই হয় না। আর প্রতি বছরই এই কেকগুলো প্রত্যেকটা সুপার মার্কেটে ভিড় হয়ে থাকে। সো প্রতি বছরই ডিসেম্বরে দেখা যায় আমাদের এটা খাওয়া হয়, যেহেতু খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় এই শপিং মলগুলোতে এই কেকগুলো। আর এই কেকগুলো অনেকভাবেই বানানো হয়ে থাকে, অনেক টাইপের বানানো হয়ে থাকে। স্পেশালি ভেতরে কিসমিস আর ড্রাই ফ্রুটগুলো বেশি থাকে এই কেকগুলোর ভেতরে। সো এখন আপনাদের ভাইয়া কেকটা কেটে নিচ্ছে, আর আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে এই কেকগুলো। তো এই কেকটা হচ্ছে ভেতরে কিশমিশ আর বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস দেয়া আছে। সো ভেতরটা দেখতে অনেকটা এই টাইপের দেখতে পাচ্ছেন। আরও অনেক টাইপেরও পাওয়া যায় এই কেকগুলা, যেমন ভেতরে কিশমিশ বাদে একটু চিনি টাইপের থাকে ভেতরে, বা ক্রিম টাইপেরও থাকে অনেক সময়। যতদূর জানি এই কেকটা বানাতে অনেক ঘন্টা লাগে, খুবই স্পেশাল একটা কেক। তবে আমি পুরো প্রণালীটা জানি না কিভাবে বানিয়ে থাকে, তবে এটা জানি যে অনেক ঘন্টা এই কেকটা বানাতে সময় লাগে। তো এদিকে বাচ্চারা খুব এনজয় করছে, ওর পাপা ওদেরকে খাইয়ে দিচ্ছে, আর কেকটা আসলে খুবই মজা। আমার ছেলের লাস্ট স্কুল ছুটি হলো, যে সেই লাস্ট ডেতে টিচাররা আসলে প্রত্যেকটা বাচ্চাদেরকে গিফট দিয়েছিল। সো বাসায় এসে দেখছিলাম যে কী দিচ্ছে। সো দেখলাম যে বেশ কিছু চকলেটস আর দুটো খেলনা ছিল, একটা গাড়ি আর একটা আর কি কেমন যেন একটা খেলনা টাইপের। সো দেখা যায় প্রতি বছরই বাচ্চাদের টুকিটাকি কিছু গিফট দেওয়া হয়, আর নর্মালভাবে টিচারদেরকেও বাচ্চারা সবাই গিফট করে।
অনেকে আছে পার্সোনালভাবে টিচারদের গিফট করে, বা অনেকে আছে গ্রুপে একসাথে সবাই মিলে টাকা দিয়ে টিচারদের জন্য একটা গিফট কেনা হয়। সো আমরা অনেক সময় দেখা যায় পার্সোনালভাবেও গিফট দেই টিচারদের, বা তবে বা টিচারদেরকে যে একসাথে গ্রুপে বাচ্চারা টাকা উঠিয়ে সবাই যে গিফট দেওয়া হয় সেটাই অ্যাকচুয়ালি বেশি দেওয়া হয় আমাদের। সো গ্রুপে অ্যাকচুয়ালি নর্মালভাবে প্রত্যেকটা বাচ্চারা 5 ইউরো করে দেওয়া হয় টিচারদের গিফটের জন্য। সো এই ছিল টিচাররা বাচ্চাদেরকে গিফট দেওয়ার মতো এই জিনিসগুলো, যেহেতু ওরা বড়দিন আর আমরাও এই খ্রিস্টান একটা দেশে থাকি, যার কারণে এগুলা আমরা মুসলমান হয়েও আমাদের নেওয়া লাগে। আর এখানে কিছু আর্ট করা আছে, বাচ্চারা এগুলো ক্লাসে করেছিল, এটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।